নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার টেকশালা বন্ধুরা এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চাইছেন কিন্তু ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে যে কোনো একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে নেবেন এবার এর সার্চ বারে মাই আধার ডট উদয় ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন দেখুন উদয়ের নতুন পোর্টাল উদয় টু খুলে গিয়েছে এবার একটু নিচের দিকে দেখবেন ডাউনলোড আধার একটি অপশান আছে এটি সিলেক্ট করবেন দেখুন বন্ধুরা আপনারা তিনভাবে আধার কার্ড ডাউনলোড করতে পারেন আধার নাম্বার দিয়ে করতে পারেন এনরোলমেন্ট আইডি দিয়ে করতে পারেন আর ভার্চুয়াল আইডি দিয়ে করতে পারেন আমি এখন এনরোলমেন্ট আইডি দিয়ে করে দেখাব তাই এখান থেকে এনরোলমেন্ট আইডি সিলেক্ট করবেন এবার বন্ধুরা এখানে দেখুন আমাদের আঠাশ ডিজিটের এনরোলমেন্ট আইডি দিতে হবে বন্ধুরা আপনারা যখন আধার কেন্দ্রে আধার কার্ড বানাতে গিয়েছিলেন তখন আপনাদেরকে যে অ্যাকনলেজমেন্ট কপি দেওয়া হয়েছিল ওখানে এই এনরোলমেন্ট আইডিটি পেয়ে যাবেন আমার স্লিপটি দেখুন এখানে প্রথমে ডিজিটের এনরোলমেন্ট আছে আছে তারপর তারিখ এবং সময় দেওয়া তাহলে বন্ধুরা আপনারা আঠাশ ডিজিটের এনরোলমেন্ট আইডি কোথায় পাবেন আঠাশ ডিজিটের এনরোলমেন্ট আইডি কিভাবে বানাবেন আমি প্রথমে দেখাচ্ছি প্রথমে চোদ্দ ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন তারপর তারিখটি লিখবেন বন্ধুরা এই তারিখটি লেখার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের কাছে যে অ্যাকনলেজমেন্ট কপিটি আছে ওখানে তারিখটি কিন্তু প্রথমে ডেট তারপরে তারপরে ইয়ার দেওয়া আছে কিন্তু এখানে যখন লিখবেন তখন আপনাকে প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডেট দিতে হবে আমারটার ক্ষেত্রে দেখুন এখানে তারিখ দেওয়া আছে দশ এগারো দু কিন্তু আমি যখন এটিকে লিখবো তখন লিখব প্রথমে ইয়ার মানে দু তারপরে মান্থ মানে ইলেভেন তারপরে ডেট মানে দশ এটি কিন্তু আপনাদের এইভাবে লিখতে হবে তারপর সময়টি যেভাবে দেওয়া আছে সেইভাবে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা কি হলো প্রথমে ১৪ ডিজিটের এনরোলমেন্ট নাম্বার তারপরে আট ডিজিটের তারিখ তারপর ছয় ডিজিটের সময় এই সবটুকু নিয়ে আঠাশ ডিজিটের এনরোলমেন্ট আইডি হয়ে গেল আপনারা আপনাদের এনরোলমেন্ট আইডিটি এখানে দিয়ে দেবেন এনরোলমেন্ট আইডি দেওয়া হয়ে গেলে এখানে যে সিকিউরিটি কোডটি আছে ওই কোডটি এখানে দিয়ে দেবেন আর কোডটি যদি বুঝতে না পারেন তার পাশে রিফ্রেশ বাটন আছে এটি সিলেক্ট করবেন করলে নতুন কোড চলে আসবে এরপর সেন্ট ওটিপি সিলেক্ট করবেন বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবার ওই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড সিলেক্ট করবেন দেখুন বন্ধুরা প্রসেসিং হচ্ছে দেখুন বন্ধুরা আমার আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গিয়েছে যে আধার লেটারটি পিডিএফে ডাউনলোড হয়েছে ওটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন সেটি আমি বুঝিয়ে বলছি আপনাদের নামের প্রথম চারটি লেটার আর জন্মশালটি দিয়ে কিন্তু এই পাসওয়ার্ডটি তৈরি করতে হবে যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে যেমন নাম অনিস ওয়াই কুমার জন্মশাল উনিশশো তাহলে পাসওয়ার্ড হবে নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে আর জন্মশালটি দেখুন এখানে হয়েছে এ এন আইএস অনিস উনিশশো উননব্বই এভাবে আপনাদেরটাও ঠিক করে নেবেন আপনাদের নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে আর জন্মশালটি এবার আমি আমার আধার কার্ডটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখুন পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি আমার নামের প্রথম চারটি অক্ষর দিয়ে দিলাম তারপর জন্ম সালটি দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু আমার আধার কার্ডটি ওপেন হয়ে গেল তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমরা কত সহজে এনরোলমেন্ট আইডির সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে পারি আজ এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করবেন ধন্যবাদ